আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, এই রজব মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন তিনটা রাত আছে, যে দিনে যেই রাতে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। জোরে বললেন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এমন কোন দিন যেই দিনে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। আমার নবী বলে, যেই দিনে আমি নবী নবুয়ত পাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন নবুয়ত পাইছেন? আমার নবী ডাক দিয়ে কয়, 27 রজবের দিনের বেলা আমি নবীজি নবুয়ত পাইছি। এই জন্য এই দিনটা বড় গুরুত্বপূর্ণ। এই দিনে কেউ যদি দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম আমার নবী এই দিনটাকে উদযাপন করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে উদযাপন করতেন? বলে, আমি নবীজি এই দিনটাকে রোজা রাইখা উদযাপন করতাম। আমার অনেক মা বোনেরা লাইলাতুল মেরাজের রাত আসলে ভোর রাতে বাপ করে রোজা রাখে। এই রোজাটা সাধারণ কোন রোজা না। আমার নবী যে দিনের বেলা 27 রজবে রোজাটা রাখতো, এই মা বোনরা যে রোজাটা রাখে, এই রোজাটা হলো সেই রোজাটা। এক নম্বর, হুজুর আপনার কাছে জানতে চাই, ও মায়ার নবী, আপনি বলেন, নবীজি আপনি বলেন না ওই তিনটা রাত কোন তিনটা রাত, যে তিনটা রাতে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। নবী আমার বলে, রজব মাসের 27 তারিখ দিবাগত রাত, 28 তারিখ দিবাগত রাত, 29 তারিখ দিবাগত রাত, মানে এক কথায় শেষ তিন যেই রাত হলো, ওই তিনটা রাতে আমার আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশেক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি এমনে পানিয়া বলতেছি না, দেখেন হাদিস শরীফের পৃষ্ঠাটা সো আমি আজকে ছবি তুলিলামছি, আমার কথা হইল, কোন মুসলমান ভাই এই জায়গার মধ্য থেকে কোন জায়গায় আলাদা হইয়া যাক, ইবাদত থেকে ফারে হইয়া যাক, মাহরুম হইয়া যাক, আমি চাই না। আমার ভাইরা যদি আমার একটা কথা শুনা লাইলাতুল মেরাজের রাতে আমল করে, এটা আমারও ভালো তারও ভালো, কথা কোন না ঠিক রাবে ঠিক। আমার নবী ডাক দিয়ে কই, ওই রাত্রটা হইল, ওই তিনটা রাত্র হইল, রজব মাসের শেষ তিনটা রাত্র, মানে যেই রাতে আমরা মেরাজুন নবীর নামাজ আদায় করি, যেই রাতের পরে আরো দুইটা রাত আছে, আমরা গত পরশুদিন মেরাজুন নবীর নামাজ আদায় করেছি, আবার গতকালকে অনেকে করেছে, আজকে অনেকে করতেছে। ও নবীর উম্মতের দল, আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা রাত আপনি নবী কেমনে উদযাপন করেন? আমার নবী কয়, কিয়ামুল লাইলের মাধ্যমে, আমি নবীর রাত্রবেলা নামাজ আদায় করে করে এই তিনটা রাতকে উদযাপন করে। আমার এই লাকসামের পশ্চিম এলাকার ভাই বাবারা মা বোনেরা গো, এই জন্য মেরাজুন নবীর রোজাটা ফাও রোজা না, এই রোজাটা বড় গুরুত্বপূর্ণ রোজা। মেরাজুন নবী এবং তার পরের তিন দিন কোনো ফাও রোজা না, এই রোজাটা হইল এই মেরাজুন নবীর এবং পরের তিন দিন রাত্র বেলা ফাও এবাদত না, এই এবাদতটা হইল আল্লাহ পাওয়ার একটা রাস্তা, কথা কোন না ঠিক না বেঠে। মুসলমান, আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলে, এই রজব মাসে কেউ যদি সাতটা রোজা রাখে, জবান বন্ধ নাই, জোরে কোন কয়রা, জোরে কোন কয়রা, এই রজব মাসে কেউ যদি সাতটা রোজা রাখে, আমার নবী কয়, ওই ব্যক্তির গুনাহগুলা গোপন করা হবে, ওই ব্যক্তির নেক আমল বাড়াইয়া দেওয়া হবে। মুসলমান, মা বোনরা তো লাইলাতুল মেরাজের আগের দিনও রোজা রাখে, মেরাজের দিনও রোজা রাখে, মেরাজের পরের দিনও রোজা রাখে, এগুলা সাধারণ কোন রোজা না, এগুলা আল্লাহর নবীর আদেশের রোজা। আমার নবী কয়, শুধু তিনটা না, পারলে সাতটা রোজা রাখো, সাতটা রোজা রাখলে আমার আল্লাহ তারা তোমাদেরকে কবুল করে নিবে। আমার নবী ডাক দিয়ে কই, ও উম্মতের দলেরা শোনো, আমি দয়াল নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, এই রজব মাসটাতে কেন এবাদত করতাম শুনে নাও। আমি নবী আমার উম্মতকে শিখিয়ে দিই, রজব মাস হইল বীজটা বপনের মাস, এই মাসে তোমরা বীজ বপন করবা, শাবান মাসের মধ্যে এই রজব মাসের বীজ থেকে অঙ্কুর ফসল, এই শাবান মাসের মধ্যে ফসলগুলা বড় হওয়ার একটা মাস, আর রমজান মাস হইল ফসলগুলা গড়ে তোলার মাস। নবীর উম্মতের দল রে, ও নবীর আশিকের দলেরা, এই জন্য মেরাজের দাম আছে, মেরাজের সম্মান আছে। পরে হুজুর, মেরাজের রাতে যে তারা নামাজ পড়তে কয় না, তারা যে বলে মেরাজের কোনো নামাজ নাই, তাহলে নবীর রাতে নামাজ কি পড়ছে না, তার বাপের মতো করছে? নবীর প্রশ্ন করা হয়েছে, রজব মাসের শেষ তিন রাত আপনি কেমনে কাটান? নবী বলছেন, আমাদের কেমন লাইল, কেমন লাইল মানে কি, রাতের ইবাদতের মাধ্যমে, রাতের নামাজ, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মাধ্যমে। তো নবী যে রাতের নামাজ পড়লো, তারা দেখলো নামাজ পড়লো,
না আমার কাউকে কোনো বিরোধিতা করার দরকার নাই ভাই সাহেব আপনার মন চাইলে আমার কথা মানবেন না মন চাইলে মানার দরকার নাই আমরা ইবাদত করি এই হাদিসের ভিত্তিতে আপনার মন চাইলে করেন না করলে দাম নেই কারণ মানুষের দায়িত্ব ভার ফক্ত আমাদের আনন্দ জানা ঠিক আছে না মানুষের দায়িত্ব ভার ফক্ত আমাদের আনন্দ জানা এই মেরাজের রাতে যদি মসজিদ একটা মিলাদের আয়োজন করে দোয়া আয়োজন করে এই দোয়ার আয়োজন যদি হেদায়েতপূর্ণ মুক্তি ইমাম সাহেব একটু বক্তব্য দেওয়া ওয়াজ করে যদি এই মানুষটার আল্লাহ কবুল করলে মেরাজের রাতে ছিল এই মানুষের অন্তর পরিবর্তন হতে পারে আমি কথা বুঝতে পারছি আমি এই জন্য বলতে চাচ্ছি আমি আল্লাহকে বিরোধিতা করি কারণ সবাই যদি গালাগালি করে মনে করেন এই ওই দল গালাগালি করলে তো তারা আমার কাছে আসবে গালাগালি না করলে তারা আমার কাছে আসবে তারা আমার কথা শুনবো আমার কথা বুঝবো আমার গালাগালি দরকার কি গালা দিয়ে কথা কই আমার মুসলমান ইমানদার বাবাজিরা ভাইরা আপনারা বলেন আমরা নামাজ পড়ি কয়ওয়াক্ত নামাজ পড়ি কয়ওয়াক্ত যে হুজুররা বলে মেরাজের রাতে নামাজ নাই ওই হুজুররা দিগায় বেন হুজুর আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ি হুজুর নামাজ আমরা পাইলাম কই একটা সন্তান জন্ম হওয়ার পরে দেখবেন একজন পুরুষ মানুষ দুনিয়াতে যদিও দুইটা তিনটা বিয়া করে একটা মহিলা কোনোদিন একসামাই রাইখা দুই তিন জায়গায় বিয়া করতে পারে না সংসার করতে পারে না যদিও বিয়া করে পারেনি আর যদিও তিন জামাইয়ের কাছে বিয়া বইয়া সাতটায় মনে করেন উদাহরণ দিয়া বোধহয় সাতটা দিন হইলো সাতটা দুই দিন এ জামাইয়ের কাছে দুই দিন ওই জামাইয়ের কাছে দুই দিন ওই জামাইয়ের কাছে ছয় দিন দিল ছয় জায়গায় সময় এ মহিলার গর্বে একটা সন্তান আইলো আচ্ছা কর বেদির সন্তান জন্ম হওয়ার পরে যদি সন্তান দিকে মা আমার বাপ কেরা ঠিক এমন ভাবে আপনি যদি একটা আবাদত করেন আবাদতের নিশ্চয়তা যদি না পান আপনার এমন আবাদতের কোন দরকার নাই আপনার আবাদতের নিশ্চয়তা আপনি এখনই নিয়ে যান হুজুরকে বলবেন হুজুর আমরা নামাজ পাইলাম কই থেকে বলবো আমার আল্লাহ দিছে বলে হুজুর কার কাছে দিছে দাফে দাফে ভালো করে হুজুর কে দিল বলে আল্লাহ দিছে বলে কার কাছে দিছে বলে নবীর কাছে বলে কোন দিন দিছে এবার কব 27 রজব মেরাজের রাতে হুজুর আল্লাহ তো থাকে লামকানে আপনারাই তো কোন নবী আমরার মতো মানুষ নবী দুনিয়ায় থাকে তাইলে আমরা নবীর কাছে আল্লাহ নামাজটা দিল কেমনে যদি কয় জিব্রাইলের মাধ্যমে সাবাত ডাক্তার পোকাটা ধরে ভালে চালাইবেন আর যদি কয় না মেরাদে আমার নবী গেছে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবীরে দিছে আরেকটা বেদাল কারণ আমার নবীর মেরাজ স্বপ্ন যুগে হয় নাই বাস্তবে সশরীরে বলে হুজুর কই ফাইলেন দলিল লাগবে আপনারা জিজ্ঞেস আপনি কি বলবেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামি
ওই আল্লাহর প্রশংসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন জি আল্লাহর কোরআনের কথা কার কথা আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন লাইলাম রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবার আসেন যদি কারোর কাছে মোবাইল থাকে মোবাইলটা হাতে নিয়ে গুগলের ভিতরে ঢুকবেন যে মসজিদ হারাম মক্কা শরীফ আমি ডাইরেক্টলি দেখাই যদি এটা স্বপ্নে হইতো মক্কা শরীফ থেকে মসজিদ আকসার দূরত্ব বাইতুল মুকাদ্দাস নরমালি এর দূরত্ব দেখেন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব আমি বলছি মেরাজ কমান বুঝতেইব না যে নবীর মেরাজ কি স্বপ্ন হইল না ঘুমের ঘরে হইল এ সশরীর হইল নাম না বলে সশরীর হইল কষ্ট করো না না নজর কাজ দিতে একটু বাইর করি একটু সময় জানা না 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 সবাই একটু দূরে ছড়িয়ে পড়েন আল্লাহুম্মা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হইল 1470 কিলোমিটার পাড়ি দিতে গাড়ির মাধ্যমে মানে যেটা প্রাইভেট কারের মাধ্যমে লাগে 16 ঘন্টা 40 মিনিট দিনে 12 ঘন্টা রাইতে 12 ঘন্টা কিন্তু এখানে লাগল 16 ঘন্টা 40 মিনিট আগের যুগে কিন্তু এমন প্রাইভেট কারও ছিল এবার দেখেন হাইতে যদি যাইতে তাই 30 দিন লাগে হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী মেরাজে দেয়া দিল 27 দিন কয়দিন তাহলে নবী যদি মেরাজের মধ্যে যা 27 দিন থাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হাইটা যদি হয় 30 দিনের রাস্তা যারা বলে নবী যে স্বপ্নে গেছে না 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 এবার আমার আল্লাহর কোরআন 30 পারার প্রথম 20টার মধ্যে আল্লাহ কোরআনুল কারিমে কয় আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেছে যেখানে হাইটা গেলে 30 দিন লাগে আর যেখানে প্রাইভেট কার দিয়ে গেলে 16 ঘন্টা 40 মিনিট লাগে আমার আল্লাহ তাআলা ওই নবীকে 1 রাতের মধ্যে গমন করাইছে আসলে 1 রাতের মধ্যে গমন করায় নয় আমার আল্লাহ তাআলা এই 1টা রাতে 27 দিনের মতো লম্বা করে দিছে আর দুনিয়ার মানুষ ঘুমায় ছিল এটা টের পায় না কেমনে টের পায় নাই এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন আল্লাহর কোরআন থেকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার আল্লাহ শুধু আমার নবীকে গমন করায় নাই আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ নিদর্শন আমার নবীকে দেখাইছে ইন্নাহু হুয়াস সামিউল বাসির নিশ্চয় তিনি শুনেন এবং জানেন এবার আপনি এই মেরাজকে মানলেন কি মানলেন না এটা আপনার বিষয় আপনি মানলেন কি মানলেন না এটা আপনার বিষয় আল্লাহ পাক নবী মেরাজে গমন করাইছে সশরীরে এই জন্য যারা ইমানদার মুসলমান তারা যারা আল্লাহর কোরআনকে মানে আল্লাহর কোরআন প্রমাণ করে আমার
আর আল্লাহ আমার নবীকে মিহরাবে গমন করেছেন সশরীরে আর ওই রাতে সশরীরে গমন করায়া আমার আল্লাহ তাআলা আমার নবীকে সর্বপ্রথম জান্নাত দেখাইছেন জান্নাত আমার নবী ডাক দিয়া কোন উম্মত গো ও আমি নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ যখন জান্নাতে সামনে আমি নবীরে নিল আমি নবী মুসকি মুসকি হাসতে লাগলাম আমি জান্নাত দেইখা আমার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম ওগো আল্লাহ এই জান্নাত আপনি কার জন্য বানাইছেন আল্লাহ কয় আমি নবীর উম্মতের জন্য বানাইছে আমি নবী বড় খুশি হয়ে গেলাম আমি নবী যখন খুশি হয়ে গেলাম আমার আল্লাহ তাআলা আমি নবীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেল আমি জাহান্নামের সামনে গেলাম আমি দেখলাম জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে দরজার সম্মুখে যেমন ভাবে মানুষ জিহ্বা বাহির করলে মুখের বাইরে চলে আসে ঠিক তেমন ভাবে জাহান্নামের আগুনের লেঞ্জাটা উপরের দিকে উঠতেছে নবী গো জাহান্নাম দেখতে কেমন আপনার কাছে জানতে চায় আমার নবী কয় জাহান্নামের উপর থেকে নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করলে এই পাথরটা নিচে যাইতে 500 বছরের রাস্তা 500 বছর লাগে আর ওই নিচ থেকে জাহান্নামের আগুনটা দাউ 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 করে উপরের দিকে উঠতেছে আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহ এই জাহান্নাম আপনি কার জন্য বানাইছেন আমার আল্লাহ উত্তর দিল আপনি নবীর উম্মতের জন্য আমার নবী বলেন আমি কান্না করতে লাগলাম আর আমার আল্লাহ বলে হাবিব এই জাহান্নামের আগুন থেকে বাঁচার আমি আল্লাহ আপনি নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম বলেন সুবহানাল্লাহ মনোযোগ দেন আমি গতকালকে আমার ওই মাহফিল ছিল আপনার বড়ুয়া সরাইমুড়ি আদ্রা গ্রামে ওইখানে আমার এই বছরের সবচেয়ে ভাত মাইকা ছিল মাহফিলে এজন্য আমার মানে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি সবসময় আমার মার একবার ডাক জোরে ডাক আমার আম্মা পাশে এক রুম মাস করে রেখে একটু ওয়াশরুম এরপর রুমে থাকে আমি জোরে মাপে ডাক আমার আম্মা ইয়া মানে কথা বলছেন এ ব্রাশ করার লেগে আমার আম্মা গরম পানি করে দেয় আমি রেডি ঘর করে দাঁত ব্রাশ করে তো আমি আজকে উঠে আমি ডাক দিই আমার গলা দিয়ে আওয়াজ হইতেছিল আমি বুঝছি একদম তার মাইকে আমার গলাটা বারোটা বাজিয়ে দিচ্ছে তারপর চিন্তা করছি এটা তো ঠিক করতে হবে ঘরে আজকে মোটামুটি আমি ছোট চোখের বাতক খেতে মাগরিবের সময় বরাবর হয়ে গেছে বড় উঠে আমি তারা রয়ে আমার আম্মারে নিয়ে আসে একটু বাড়িছি বাড়ি আমি আপনাদের এখানে আসে আইসে আইয়ে কিন্তু মতন একটু শুয়ে গেছি পরে খাওয়া দাওয়া কইরা আবার খেয়ে আরেক কোন হয়েছে মোটামুটি আমার আগের প্রবক্তা মুমিনুল হক আপনার ব্রিজি ব্রিজি এ উনি যখন মাইক ধরছে আমি তখন শুয়েছি তখন যদিও শুয়ে থাকে আমি উপর থেকে চোখ খোলা করে আমার ড্রাইভার সাহেব আর ওই আমার এই ফোলাটা আমার ঘুরে গেছে আমি ওই সেপ্টেম্বরের আগে থেকে ওয়াশ করা শুরু করছি আমি এখনো ভালো করে আমার কমপক্ষে একটানা তিন দিন একটানা ঘুমের দরকার প্রত্যেক দিন মাহফিলের চাপ আমার বেশি এখনো রমজানের আগ পর্যন্ত আমার ফোন দেয় হুজুর আপনার এই মাহফিলের ডেটটা দেন কিন্তু ভাই ডেট খালি নাই কত দেখেন না আচ্ছা খালি নাই এরপরে কেন দেখেন তবে শর্ত হইলো আপনি এখন পাঠাবেন পুরো মাহফিলের টাকা ফাটানোর পরে আমি এই মাহফিল আপনার হৃদয় কাটিয়ে দিব যদি অন্য কেউ তাহলে আমি আগে আপনি বুঝছেন নি মানে আইতেছি যদি এখন আর একটা গাড়ি আপনার টা রাখি এরপরে কেউ ডেট চাইলে আগে আপনার টাকা এতটা ডেট দেবো কমজোর এটা হলে কেমনে ভয় করতে দেয় তাহলে এইটা কেমনে হইব আমি আজকে 2 বছর পরে লাগছে আছি 2 বছর পরে কয় বছর 2 বছর পরে লাগছে এই 2 বছর পর্যন্ত ভাই লাগছে আছি মানে কোন দাম এরও কয়েকটা কারণ আছে আমি লাগসাম এই পর্যন্ত যতগুলো মাফি করছি এই পর্যন্ত প্রত্যেকটা মাফিল আরে হাজির যা কই আনছে তার কম দিছে কথা বাড়াই উদা কথা কইর না দেওয়ার মালিক আল্লাহ কইয়া এরপরে নি এরপর আর গাড়ি বাড়াবে না মনে আছে আমি 2017 সাল থেকে মাফিল করি কয় সাল হিসাব করেন 17 18 19 20 21 22 23 24 সাল ধরে 17 সাল থেকে আমি মাফিল করি
আমি 18 সালে মাহফিলে গেছি আমার পরীক্ষার মোটামুটি প্রায় 18 দিন আগে আমার ফর্ম ফিলাপের টাকা আমি দেই নাই কই টাকা লইয়া সাথে লইয়া মাহফিলে রওনা দিছি গাড়ি ভাড়া হইলো 9000 টাকা সিলেট আমার এই কথা এই 9000 টাকার ভাড়ার গাড়ি নিয়ে আসলে 8500 টাকা ভাড়া নিয়ে আমি মাহফিলে গেছি আমার খরচ হইতে রাস্তা তার 500 টাকা এই 500 টাকা রাখছিলাম ফর্ম ফিলাপ করব মাহফিলে গেলে কত টাকা পাইলে 1500 টাকা এর মানুষ হয়ে যাবে মাহফিলে ওয়াস করে আমার পরে আমার হাতিয়ে দিছি 6000 টাকা কিন্তু আমি যখন প্রথম প্রথম ওয়াজ করি আমি কানে ধরে বসে জীবন অবাদক করে ওয়াজ করতাম না জীবন অবাদক করে ওয়াজ করতাম না কাছে সাড়ে হাজার দেওয়ানোর পরে এ সময় আমি কে দেবো কই থেকে আমার কাছে 500 টাকা তো পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা দেওয়া পরে হেরার কাছে কাইন দেখে আমি টাকা ঢুকি 6500 আমার কাছে ছিল 500 কত হয়েছে 7000 গাড়ি ভাড়া কত 8500 আর 1500 টাকা হওয়া লাগতেছে আমার কোস্তাদের তো হুজুর আমি আবার 1500 টাকা দেবো আমারে হাতে পাইতে আমার ডেটটা খালি নাই এক মাহফিল কমিটি আমি বলছিলাম না আগামীকাল কল দিন একটা মাহফিল কমিটির সাথে আমার এমন কথা কাটাকাটি যদি তারা আমার সাথে বেয়াদবি করে যাবো ঠিক আছে মাহফিলটা দিদি 3000 টাকা হবিগঞ্জ যাইতে কি 6-7 টাকা ভাড়া লাগে না আমার কি রাস্তার খরচ আমার লোকে দেখো নাই দিলা এবার বিভিন্ন আমার আলাদা 3000 টাকা খরচ নাই তাহলে আমার ওদের খরচ আছে 3000 টাকা একবার দিয়া মাহফিলে দেওয়ার পর ওয়াজ করে নামছি দুই ঘন্টা ওয়াজ করে নামার পরে আমার এই 100 টাকা নোটের একটা মাহফিল দিতে হবে গাড়ি ভাড়া আর গাড়ি ভাড়া এমন অনেকগুলো ঘটনা ঘটার কারণে এরকম কিছু আব্বা তুমি আমার কাছে আসো কোনো মাহফিল কমিটি কল দিলে তুমি তো মানছো তুমি কালেকশন করো করে না কালেকশন করে মাহফিল করো তোমার কাছে কি আছে তুমি আমার কাছে আসো আর বাড়িতে ইও বালা করে খাও হোটেলে বইও বালা করে খাও মাহফিলের হাতিয়ে নিয়ে কোনো মাফ নেই বুঝলেন এরপর তো মাহফিলের হাতিয়ে বাজার করে শুরু করছে যদি কেউ কেউ বাজার করা দায়ক আসেনি আয়াতের উল্টে হস্ত করি বাজার করা দায়ক আছে আমি কইছি তুমি কি কও কর নাই এখন তুই কোন কিতাবে আইছো কোন এত দেয় তার এখন যদি বাজার করা দায়ক না যে কিতাবে আছে পড়া দায়ক আছে এই কিতাবে আছে মানে এত তো দায়ক নাই কোন কিতাবে দেয় তো আর না আপনারা বুঝছেন নিজের কাছে কিতাব তো নিজের কাছে হ্যাঁ নিজের কাছে এই জন্য অনেক কষ্ট করে তাই যা আছে আর কাছে দেয় দাও ভাই আরাম আমি আবারও করি আবার আমি যতক্ষণ ওয়াজ করি আমার পুরো ওয়াজ আপনার শোনার দরকার নাই পুরো ওয়াজ আপনি আমলও করার দরকার নাই আমার এই কথার ভিতরে যেটা ভালো লাগবে না মানুষ ঠিক আছে আমার কথাটা আমার এই একটা কথারে কৌমি এবং আলে হাদিসের বড় বড় হুজুর আমার পছন্দ করছে ও তোমার এই কথাটা খুব সুন্দর আমি কইলাম হুজুর কেন সুন্দর ও তোমার এই কথাটা শুনলে কেন নিল করে বইয়া দেবো বাবা শোনার লাগে কেন তো তুমি তোমার লাইনের কথা বলতে আমি শুনি না আরে দেখলে তো বলবো আমি গরম শুনবি সুর লম্বা আখরি হাঞ্জাবি যদি দেখলে তো আরো বলবো না গরম শুনবি কিন্তু তোমার এই কথাটাতে বুঝবো তুমি তোমার আকিদার কথা করে তোমরা মানতাম আর কেউ হলে মানবো আমারে আলহামদুলিল্লাহ আপনার দোয়া করেন আমারে আগামী বছর আমি অনেক বড় বড় কমি মাদ্রাসার মাহফিল দেখছি কমি মাদ্রাসার মাহফিল আমি দাওয়াত দেওয়ার সময় করছি ভাই আমার আকিদা তো আপনি জানেন জি আমি কইছি ভাই আমি আমার কাম কিন্তু করবো আপনারা মন চাইলে আমার করবেন না মন চাইলে কইলেন কৌজুর ঠিক আছে দাওয়াত নাই দাওয়াত লাগছে আমি এই বছর এই যে রাজশাহী ময়মনসিংহ তারপরে জামালপুর টাঙ্গাইল শেরপুর এগুলো তো অনেক মাহফিল করছি এই সাইডে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান তো এটা তার দরবারের মতো লাগে হ্যাঁ আবার তাই তো আমার আগামী 3 তারিখ 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যাক তো যেই কথায় ছিলাম বাবারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সওয়াব পান কয় ওয়াক্তের সূরা বলেন কয় ওয়াক্তের 50 ওয়াক্তের সওয়াব পান কেন পান এ কথা সবাই জানেন রাস্তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিব
সাহেবের সাক্ষাৎ হয়েছে এই জন্য কমাইতে কমাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত কমায়া পাঁচ ওয়াক্তকে আনছে আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে পঞ্চাশ ওয়াক্ত সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ইমামদার নবীর উম্মতের দ্বারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে মেরাদে নেওয়ার আগে অনেক বড় একটা দুর্বিশাল ঘটনা ঘটেছে হুজুর কেমন ঘটনা আমাদের তো জানার প্রয়োজন আপনারা জানেন আমাদের নবীর আগে দুনিয়ার জমিনে আরেকজন নবী আগমন করেছিল যার নাম হযরত ঈসা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ওই মায়ের নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয় নাই হুজুর বিয়াতে তো হয় নাই সন্তান কেমনে হইল আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন একটা ফুয়ের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে আনছে কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা হয়েছিল বড় আশ্চর্যজনিত ভাবে বলে হুজুর কেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যার নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যার নাম হলো হযরত হান্না উনি বলেন শোনো শোনো জগৎবাসী আমার স্বামী হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল বাইতুল মুকাদ্দাস মসজিদ যেটা বর্তমান ফিলিস্তিন জেরুজালেমরা দখল করে রেখেছে ইসরায়েল বাহিনীরা কিছুদিন পরে পরে সেই জায়গার মধ্যে হামলা করতেছে আপনারা অনেকে জানেন ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে ওই এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান যে মসজিদের মধ্যে নামাজ আদায় করে ওই মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদ ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ইমামতি করতেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে পড়েন আল্লাহু আকবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সন্তান দুনিয়াতে নাই তো ওনার স্ত্রী হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরি হযরত হান্না বলতেছেন স্বামী গো আমাদের তো দুনিয়াতে কোনো সন্তান নাই চলেন না আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি আমার আল্লাহ যেন আমাদেরকে একটা সন্তান দান করে হযরত হান্না ঈসা নবীর নানি উনি বলতেছেন শোনো শোনো আমি নিয়ত করলাম স্বামী আমার আল্লাহ তাআলা যদি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করে ওই সন্তানটাকে আপনি যেমন ভাবে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করেন ইমাম আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম বানাবো খাদেম কোন জায়গার খাদেম বাইতুল মুকাদ্দাসের খাদেম বলেন আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ওই সময় বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে শুধু উনি ইমাম ছিলেন না সর্বমোট ইমাম ছিলেন পাঁচজন বলেন কয়জন এর মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু মানে হযরত হান্নার বোনের জামাত ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করতেন মনোযোগ দিয়েন যদি মনে রাখতে পারেন লাভ হবে কি লাভ হবে ইসলামের ঐতিহাসিক একটা ঘটনা মনে রাখলেন এটার কারণে আপনার অন্তরের ভিতরে মাঝে মাঝে যদি আল্লাহ তাআলার প্রতি একটু সন্তুষ্টি কামনা অথবা আল্লাহ তাআলার প্রতি আপনার মনটা নমনীয় হয় হযরত হান্না নিয়ত করলেন আল্লাহ আমার যদি আপনি একটা সন্তান দেন আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেম বানাবো আমার আল্লাহ তাআলা হযরত হান্নার গর্ভের মধ্যে সন্তান প্রদান করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান যখন হযরত হান্নার গর্ভের মধ্যে আগমন করলো হযরত হান্নার গর্ভে সন্তান আগমন করার পরবর্তী সময়ে হযরত হান্নার স্বামী হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত হান্নাতে আল্লাহ এতদিন সন্তান প্রদান করো নাই এখন সন্তান প্রদান করেছ কিন্তু আমার সন্তান দেওয়ার পর আমার স্বামীকে তুমি উঠে নিলা এবার সন্তান জন্মগ্রহণ করার পরে হযরত মরিয়ম হযরত হান্না বলে আমি দেখলাম আমার সন্তান কোনো ছেলে সন্তান না আমার সন্তান একজন মেয়ে সন্তান আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নাম নির্ধারণ করা হইল তার নাম হইল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে উচ্চ কণ্ঠ করে পড়েন আল্লাহু আকবার ওনার বয়স সাত বছর বয়স
সাত বছরে প্রাপ্তবয়স্ক হযরত মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাইতুল মুকদ্দাসের খাদেম যদি কাউকে নিয়োগ করা হয় ওই সন্তানটাকে ওই খাদেমটা জন্মের পর থেকে বাইতুল মুকদ্দাসের বাইতুল মাল থেকে ওইটাকে পরিচালনা করা হয় আমার স্বামীও দুনিয়াতে নাই ছোট বাচ্চা মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিয়ে গেলাম বাইতুল মুকদ্দাসের দরজায় বাইতুল মুকদ্দাসের ইমাম ছিল কয়জন এজন্য আগে বলে দিই বাইতুল মুকদ্দাসের ইমাম কয়জন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে এখন আছে কয়জন চারজন ইমাম হযরত হান্না বলে আমি মরিয়মকে ছোট বাচ্চা মানুষ নিয়ে গেলাম বাইতুল মুকদ্দাসের দরজার মধ্যে বাইতুল মুকদ্দাসের দরজার মধ্যে নেওয়ার পরে আমি বললাম এ বাইতুল মুকদ্দাসের ইমামেরা আপনারা তো বাইতুল মুকদ্দাস পরিচালনা করেন আমরা দেশে এখন প্রধানমন্ত্রী আছে আমরা দেশের মধ্যে মন্ত্রী আছে প্রতিমন্ত্রী আছে এমপি আছে উপজেলা চেয়ারম্যান আছে এবং ইউনিয়ন চেয়ারম্যান আছে মেম্বার আছে যা আবার আবার উপজেলার মধ্যে মেয়র আছে মেম্বার আছে তারা কিন্তু সমাজ পরিচালনা করে আর আগের যুগ রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে দুনিয়া পরিচালনা এমন ধারাবাহিকতা ছিল না দুনিয়া পরিচালনা করত এলাকা পরিচালনা করত মসজিদের মধ্যে যিনি ইমাম তিনি নেতা থাকতেন তিনি এলাকা পরিচালনা করতেন হযরত হান্না বলে হে মসজিদে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের ইমামেরা তোমাদের কাছে আমি একটা আব্দার নিয়ে হাজির হয়েছি বলে আপনি তো আমাদের মসজিদের বাইতুল মুকাদ্দাসের বড় ইমামের স্ত্রী আপনাকে অবশ্যই আমরা গুরুত্ব প্রদান করব বলেন কি বলে আমার একটা সন্তান জন্ম নিয়েছে যে কন্যা সন্তানটা হলো মেয়ে সন্তান আমি আপনার কাছে জানতে চাই আমার এই মেয়েটাকে আমি নিয়োগ করেছিলাম এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেমা বানিয়ে দিব এখন আমি আমার মেয়েটাকে আনলাম আপনারা তো চারজন মানুষ কেউ আমার মেয়েটাকে নিয়ে যাইবেন আমার মেয়েটাকে এখান থেকে নিয়ে আপনারা লালন পালন কইরা বাইতুল মুকাদ্দাসের খেদমত করাইবেন এবার চারজন ইমাম সবাই রাজি হইলেন যেহেতু এলাকার মধ্যে মসজিদের বড় ইমামের কন্যা আমরা সবাই লালন পালন করব ওরা চারজন তো পারবেন না আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে খবর পাঠায় এই মুহূর্তে চারজনের মাধ্যমে একটা পরীক্ষা হয়ে যাক যে পরীক্ষার মধ্যে পাস করবে উত্তীর্ণ হবে তার কাছে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর হবে এবার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো আগের যুগে বাইতুল মুকদ্দাসের বড় বড় ইমামরা স্বর্ণযুক্ত স্বর্ণের কলম দ্বারা লিখতেন আবার কেউ কেউ বলে লোহার কলম দ্বারা লিখতেন এটার মধ্যে তারা কেমন জানি কালির মতো ঢুকে লিখতেন এবার তাদেরকে বলা হইল বাইতুল মুকদ্দাসের পাশে নদীর মধ্যে যাইয়া তোমরা তোমাদের লোহার কলমটাকে নিক্ষেপ করো যার কলম লোহার কলমটা ফিরে আসবে তার কাছে এই কন্যাটা বড় হবে এবার আপনারা বলেন লোহা কি বাঁচতে পারে কিন্তু আল্লাহর কোন খাস বান্দা যদি দুনিয়াতে এমন কোন নজর করেন এমন কোন ইশারা করেন আল্লাহ চাইলে লোহার কলমটা পাথরে বাঁচতে পারে কিনা সৌদি আরবে একটা পাথর আছে না যেটা মাটির সাথে লাগানো করে বাঁচতেছে আল্লাহ চাইলে হয় এটা তো আল্লাহর আদেশ পরীক্ষা নিতে হবে লোহার কলম তার সবাই মনে করেন কার কলম আসবে আসতে পারে কোন মানুষ যদি খাস বুজুর্গ হয় দেখেন মনে মনে আমার আগে আমার ভাই মুমিনুল হক তাবরিজি সাহেব তিবরিজি সাহেব জিকির করার সময় সালের ভিতরে আমার নাম করছে না আমি এবারে করছি ভাই আমার নাম করবে না যারা আমার কাছে কেউ এমনি যদি আমরা তো ফাঁসিলে যে আমার কাছে দোয়া চাই আমি দোয়া চাইবো আমি কয়ে দিই ভাই জান আপনি আমার লেগে দোয়া করুন কেন আমি এটা কয়ে দিই আমার একটু ছাত্র আমি জিজ্ঞেস করলাম হুজুর মানুষ আমার কাছে দোয়া চাই আমরা দোয়া করার উপযুক্ত হয়েছি কিনা আমরা জানি না মানুষ তবু আমাদেরকে বলে হয়তো বা মাথায় পাগড়ি টুপি পাঞ্জাবি আছে মাদ্রাসায় পড়ালেখা করি মাদ্রাসা চালাই এই জন্য মানুষ দোয়া চাই হুজুর কি করতাম বলে তোমার কাছে দোয়া চাইলে তুমি উঠে তার কাছে দোয়া চাইবে দিগেলাম হুজুর কেন বলছে দোয়া কোনো করার জিনিস না দোয়া করার জিনিস না দোয়া অর্জনের জিনিস কেন হুজুর হুজুর আমার উদাহরণ দিল আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই উনি একটা বর্ণনা করছিলেন ওই বর্ণনার মাধ্যমে আমি বুঝছি হুজুর বলছে কেউ যদি তোমার জন্য একটা কোনো ভালো কাজ করে মনে করেন আমার জন্য পানিটা এখানে কে রাখছে আমি তুমি জানি যদি আমি এই পানিটা খাওয়ার পর আমি প্রশান্ত পাবো পিপাসা মিত্রে এবং এই পানি পান করার পর আমার পিপাসা মিত্রে আমি তার লাগে মুখ দিয়ে দোয়া করলাম না অন্তর দিয়ে দোয়া করলাম না কিন্তু পিপাসা মিত্রের কারণে আমার রুহ শান্তি হইতো আমার রুহের পক্ষ থেকে তার জন্য অটোমেটিক একটা দোয়া ছিল তো হুজুর আমার কাছে তোমার কাছে কেউ দোয়া চাইলে তুমি তার কাছে দোয়া চাইবা তে তুমি তোমার লাগে কখনো দোয়া করে তাহলে তোমার রুহ থেকে দোয়া তার জন্য এমনি চলে যাবে
বুঝতে পারছেন তো এই জন্য এটা হচ্ছে একটা বুজুর্গী হক এটা কি হক বুজুর্গী হক এই জন্য ওনারা চারজন হতাশাগ্রস্ত চারজন ইমাম আমরা তো জানি আমাদের ভিতরে কি আছে বড় বড় হুজুররা তো জানে বড় বড় হুজুরের মধ্যে কি আছে কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকাহুমুল ফাসিকুন আল্লাহ তো ওয়ালা তাকুনু তোমরা তারার মত হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা আল্লাহকে ভুলে বসেছে ফাআনসাহুম আমি আল্লাহ এদেরকে বিপদে ফেলায় রাখছি আনফুসাহুম এরা নিজের কথা ভুলে গেছে উলাইকাহুমুল ফাসিকুন এরা ফাসিক এরা কি আছে আপনারা যদি আমি দিগাই আপনারা আল্লাহরে মনে রাখছেন আপনারা কি করবেন এরে বাবা কথা বুঝছেন আপনারা যদি আমি জিজ্ঞেস করি আপনাদের আল্লাহকে মনে আছে কিনা আপনারা কি বলবেন আছে বলবেন না আমি জানি আছে করবেন আপনাদের করে সবাই হাত করবেন কিন্তু যদি জিজ্ঞেস এশারের নামাজ কয়জন করছেন হাত করলেন এটা কইলে এ দোলার দরকার নাই আমি মানে প্রত্যেক মানুষ সবাই তার এশার নামাজ করুন ঠিক ঠিক আল্লাহ কইছে তোমরা তাদের মতো হও না তারা আল্লাহরে ভুলে বসছে আপনারা আমি জিজ্ঞাসা আপনি আল্লাহরে মনে রাখছেন না আপনাদের রাখছেন আল্লাহরে তারা মনে রাখে এরা নামাজ পারে না তাহলে আপনার কথাটা কি সত্য না মিথ্যা মিথ্যা আল্লাহ পরে দিয়ে কয়ে দেয় উলাইকা হুমুল ফাসিকুন তারা মিথ্যা কথা বের আছে আপনি মুসলমানের কাতার করবে কি সিদ্ধান্ত আপনার আল্লাহ কোরআন অনুযায়ী আপনি তো করেন না কি করেন অসুবিধা আছে আপনারা কি কথা করেন তা অসুবিধা আছে ব্যক্তি চারজন ইমাম গেলেন নদীর কিনারায় লোহার কলমকে নিক্ষেপ করলেন ওই চারজন ইমামের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল আরেকজন লোক ছিল মরিয়ম আলাইহিস সালামের আত্মীয় নামদারি কি খালু মনে আছে ওই খালুর কলমটা ফিরে আসছে জিজ্ঞাস করা হয়েছে আল্লাহ ওনার কলমটা কেন আসলো অন্য তিনজনের কলম কেন আসলো না বলে এই চারজনের মধ্যে সবচাইতে বুজুর্গ সবচাইতে বড় এবাদত করনেওয়ালা সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা হলো কি হযরত মরিয়মের খালু এই জন্য ওনারটা বেশি আসছে অন্য কারোরটা আসে নাই প্রমাণ খুলে ধরে ধরে পড়েন আল্লাহু আকবার আপনি এমন ভাবে এবাদত করেন যে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া লাগবে না এমনি আসবে আমি আল্লাহ তাআলার কাছে আমার জন্য আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই আল্লাহ তাআলার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই আল্লাহকে মুনাজাত যখন করছে আল্লাহর কাছে এতটুক বলছে আল্লাহ আপনি তো জানেন আপনার বান্দার অন্তর কি চায় আমার কোন সমস্যা আমার কি লাগবে আপনি আপনার মতো করে পূরণ করুন এভাবে চাইয়েন আল্লাহর কাছে এটা নিঃস্বার্থ চাওয়া হবে নিঃস্বার্থ এখন পাওয়া যাবে তবে এই পাওয়ার পাইবেন যে আমি দোয়া করবো তো না কারণ আপনি নামাজ করেন না রোজা রাখেন না দাঁড়িয়ে কামাইয়া ক্লিন শেপ করে রাখেন খান শুধু খান ঘোষ কে সুদ খায় কে ঘোষ খায় বাঁচেন না যার করে না তার করে আমরা দোয়া করবো বুঝতে পারছেন মুনাজাত করেন আল্লাহ ডাইনে সান বামে সান মক্কা উড়ান মুনাজাত দোয়া কবুল করতে পারবেন এই জন্য কত দোয়া করেন কিচ্ছু কবুল হয় এ না হওয়ার কারণ বুঝছেন তো অনেকে মাঝে মাঝে আমি দেখি আমি নিজে দেখি সিগারেট খারাপ থেকে আরে আল্লাহ তোর দিকে আমার দিকে জানা রে সাহিত্য কেন তুমি খাও সিগারে খাও রাস্তা দিয়ে আনো খাও না করো নেশা বেড়ে দিয়ে দাও ফিজা কত রকমের কত উল্লা ফাল্লা কাম করো তো তোমার দোয়া কবুল এমনি তো আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন আবার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একখানে অনেক বছর পর্যন্ত লালন পালন করলেন আর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে হারামের অনেক সুন্দর খেদমত করতেছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একদিন আমি বাইতুল মুকাদ্দাসকে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আমি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে পরিষ্কার করে বাহির হইলাম আমি গোসল কইরা আমার হুজরার মধ্যে আমার ঘরের মধ্যে আমি প্রবেশ করব প্রবেশ করার পরে আমার দরজা বাইতুল মুকাদ্দাসের সামনে একজন ব্যক্তি হাজির হয়ে গেছে শুনেন কেন ইসরায়েল বাহিনীরা বাইতুল মুকাদ্দাসে হামলা করেছে শুনেন মেরাজ কোথা থেকে আসলো দুইটা জিনিস আমার আলোচনার মধ্যে ফুটে আসবে হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি যখন বাইতুল মুকাদ্দাস পরিষ্কার
পরিষ্কার করে বাইতুল মুকদ্দাসের মধ্যে গোসল করে আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার দরজার মধ্যে ওই ই ফিলিস্তিন নামক এলাকার সবচেয়ে খারাপ একজন লোক ছিল তার নাম ছিল কারার নাম কি ছিল কারার এমন কোন জায়গা নাই এমন কোন খারাপ কার নাই এই কারার দ্বারা ভয় নাই আমি চিন্তা করলাম এই কারার কোন সুন্দরী মেয়ে দেখে সুন্দরী মেয়ের দিকে লাফায়া পড়ে সুন্দরী মেয়েকে আক্রমণ করে হযরত মরিয়ম বলে ওই কারার যখন আমার দরজার সামনে দাঁড়াইলো আমি চিন্তা করলাম এই কারার মনে হয় আমাকে আক্রমণ করার জন্য আসছে কারণ হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ছিল এমন সুন্দর আমার আল্লাহ তাআলা বলে মরিয়ম আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা ধরনের সৌন্দর্য দান করেছে কারণ হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো একজন নবীর মা যদি কথা বলতে গেলে সে আমার প্রতি বাধা নজর করে অবস্থা খারাপ মরিয়ম কয় আমার দুই রাকাত নামাজ বাকি আছে দাঁড়াও তারপরে কথা বলতেছি আমি আল্লাহর দরবারে আমাদের মুসল্লাটা বিছাইয়া বিদা চুলগুলো নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলাম দুই রাকাত নামাজ আদায় করে আমি আমার নামাজের সেজদার মধ্যে বলতে লাগলাম আল্লাহ গো আমি মরিয়মকে আপনি এই বাইতুল মুকদ্দাসের খাদেমা বানাইছেন কি কারার বড় খারাপ কারার যদি আমার ইজ্জত হরণ করে আমি মুখ দেখাইতে পারবো না কলঙ্ক হবে আল্লাহ আপনি চাইলে আমাকে রক্ষা করতে পারেন হযরতে মরিয়ম চিন্তা করলেন আমাদের সালাম ফিরাইলে হয়তো আমাকে সময় দিতে পারবে না আমি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলার বদলে আমি আমার আল্লাহর কাছে বিপদ থেকে মাফ চাওয়ার জন্য বলতে লাগলাম শ্রদ্ধা দিয়ে কি বলছে আল্লাহ আমার মাফ করো আল্লাহ তুমি আমার তার থেকে বাঁচাও এই দুই রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ সালাতুল হাজতের নামাজ বুঝছেন নি মানে কোনো বিপদে পড়ে গেলে টেনশনে পড়লে কোনো মুসিবত হইলে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য দুই রাকাত কখন নামাজে নিয়ত কইরা শ্রদ্ধা দিয়ে করেন নামাজের মতো যেভাবে আপনি পড়েন আমরা তো কম অনেকে চিন্তা করবে শুনিল না কিন্তু শিখে না এটা শিখে গেল এটা আমাদের নাম কি সালাতুল হাজত এ যদি আগামী বছর মাহফিল আনার আগে আজকে 37তম মাহফিল 38তম মাহফিল আগামী বছর আগামী বছর মাফি না আনার আগে এই এই নামাজ যদি এনে দাঁড়া দাঁড়া আসেন একবার একবার পরের তাহলে একদিন মাফি সাহেব মানে লাভ হলো দিকা যে আমি ওয়াজ করানোর পরে কেউ আমার এই কথার আমল করছে কথা কি বুঝছেন আপনি বুঝছেন নি বাবা মানে কষ্ট নিয়ে আমি আপনাদের সেলের মতো কষ্ট করতে বসে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি সাজদা থেকে মাথা উঠাইয়া নামাজ শেষ করব সালাম ফিরানোর আগে সালাম ফিরানোর পরে পেছনের দিকে তাকিয়ে দেখি আমার ঘরের দরজার মধ্যে আর কেউ নাই আমার ঘরের দরজার মধ্যে হযরত জিব্রাইল আইসা দাঁড়িয়ে রইছে আমি জিগাইলাম জিব্রাইল রে কেন আগমন করলা হযরত জিব্রাইল আমারে বলছে আগমন করার কারণ হইল তোমার সামনে যেই দাদ লোকটা আসছিল তার তারাইয়া দিয়ে আমি জিব্রাইল তোমার কাছে আসছি বলে কেন আসলা বলে একমাত্র দুইটা কারণ তার এক নাম্বার তারাইয়া দেওয়া আর এক নাম্বার আমার আল্লাহ বলছে তোমার গর্ভের মাধ্যমে আল্লাহ নাকি একটা নবীর আগমন করাইব হযরত মরিয়ম কয় এ জিব্রাইল আমার তো বিয়েই হয় নাই আমার কেমনে সন্তান হবে বলে আমার সামনে আসো আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে বললেন হযরত মরিয়ম হা করো হযরত মরিয়মের মুখের মধ্যে জিব্রাইল ফু দিলেন ফু দেওয়ার পরে যখন চলে গেলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে হযরত মরিয়মের গর্ভের মধ্যে সন্তান আগমন করেছে সন্তান হওয়ার কারণে মা বোনদের পেট সামান্য সামান্য বড় হয় পেট বাউন্স হয় বড় হওয়ার কারণে ওই হযরত মরিয়মকে মানুষ তিরস্কার করে খারাপ কথা বলে এই মরিয়মের বিবাহ হয় নাই
কিন্তু মরিয়মের গর্ভে সন্তান নষ্ট কেন আপনারা বলেন বিবাহ যদি না হয় বাবা ছাড়া সন্তান দিতে পারে একজন তিনি কে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই তারা সন্তান হয় না মা বোন শুনতেছেন আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়া কাম করেন তাহাজ্জুদে নামাজ পড়া কামবেন কাম হবে সন্তান পান না পাইবেন সন্তান নামের ফুটো হবে কেন সন্তানের কথা তাহাজ্জুদ দূরের কথা ভাত উঠতে পারে না কথা বলা কেন জামাই যদি নামাজ কেন পড়ে না বোরে ধমকা ধমকি করে পরে খাটের উপরে ঘুমাইতে গেলে ভিডিও নিয়ে মাথা গিয়ে যায় ঠিক ঠিক অনেক মা মনে সন্তান হয় না তার খাসিয়তের দোষে সন্তানকে নিয়ে জোর করে আনার বিষয় লাখ লাখ টাকার মালিক একটা সন্তান এমন অনেক আছে আমার দায় দেখেন রিস্কা তালে বাচ্চা যদি 200-250 টাকা কামাই করে এর ঘরে 9-10টা বাচ্চা তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবর নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তর কান্দায়া তুমি মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দায়া তুমি মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে জবান খুলে পড় আল্লাহু আকবার আপনারা বলেন নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে সন্তান চাই আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না চাকরি নাই ব্যবসা বরকত নাই বিপদ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না হাজার রকমের সমস্যা আপনারা বলেন আমার আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করলে আমার আল্লাহ তাআলা ওই নামাজের কারণে তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না আরে এই বিশ্বাস করে রাখেন কাম হয়ে যাবে চাক্ষুষ প্রমাণ শুনবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা পশ্চিম রতনপুর ইউনিয়ন এক মহিলার 9 বছর সন্তান হয় না 6 বছর 9 বছর আমার সাথে যে লোকগুলো জিজ্ঞেস করে না আমার কোলাহান গুলো ওই মহিলার 9 বছর সন্তান হয় না আমার কাছে অনেকদিন বলছে হুজুর আমার কোনো সন্তান হয় না হুজুর শ্বশুর বাড়ির কথা ভাল লাগে না মাঝে মাঝে মনে হয় হুজুর ফাঁসি দিয়ে মরে আমি বলছি আল্লাহ ভাই এই কাম জীবনেও করবেন না এটা হারাম নিজের জান নিতে দিয়েন না আমার এক উস্তাদ আমার একদিন একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন শিখিয়ে বলছেন কিছু কালো জিরা আনতে বলবো এটা পরাই দিবা আমি ওনার 100 গ্রাম কালো জিরা পরাই দিয়ে বলছি হন এখন থেকে খান আমার ভাই বিদেশ থাকেন উনি আবার আসার পর আল্লাহ তাআলা আপনাকে একটা সুখবর দান করবেন তবে এই কালো জিরা খাইবেন তার পাশাপাশি আপনি এখন থেকে সন্তান হওয়ার আগ পর্যন্ত ফজরের নামাজের আগে তার তাহাজ্জুদের নামাজ পড়বেন উনি বলছে ভাই ঠিক আছে বলছে ভাই আল্লাহ রহমত ওনার স্বামী 6 মাস থেকে 7 মাস পরে বাড়িতে আসছে আল্লাহ তালা এই স্বামী বিদেশে আসার বিদেশ থেকে আসা এই 9 বছর পরে আল্লাহ তালা এ তাহাজ্জুদের নামাজ এই কালো জিরা পড়ার বদলতে তার একটা সন্তান দান করছে ছেলে সন্তান ছেলে সন্তান দান করছে এক মহিলা অভিনন্দ চুরারোগে হেঁটে বাসে বাড়ি সৈকারবে থাকেন তার স্বামীকে নিয়ে 15 বছর সন্তান হয় না 15 বছর ওই মহিলা গত 1.5 বছর আগে আমার কল দিছে আমি বলছি মা আমি নগণ্য নালায়ক আমার কিছু নাই একটা কথা বলে দেই কারণ আল্লাহ তাআলা চাইতে সন্তান আর কেউ দিতে পারে আল্লাহ চাইলে সন্তান দিবে আমি একটা কথা বলতে পারি 5 বক্ত নামাজ পড়েন তো মহিলারা নামাজের প্রতি বেশি উদাসীন নামাজের প্রতি বেশি আমি কিছু নামাজ পড়েন হুজুর মাঝে মাঝে মিট চাই তার মানে বোধ হয় বেশিরভাগ মিট চাই
আমি কইলাম এখন থেকে যদি আপনি একটা সন্তান চান হুজুর আমি এখন আর আমার শ্বশুর বাড়ি তো থাকি না বাবার বাড়ি তো ছাড়ি না মানুষ আমারে সন্তান ছাড়া অপয়া মহিলা হিসেবে জানে আমার স্বামী এই কথা সহ্য করতে পারি না বিদায় আজকে তিন বছর আমার বিদেশ দিয়ে আসছে আমি আমার স্বামীর সাথেই থাকি এখানে আমি জিজ্ঞাইলাম মা যদি সন্তান চান এখন থেকে টানা তিন মাস তাহাজ্জুদের নামাজ পড়েন খাস নিয়ত এর মধ্যে কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায় মহিলা কর হুজুর আমার পেটে কোনো হারাম খাবার বানাতে লাগবে না এর মধ্যে থেকে আমি তিন মাস ইবাদত করব আল্লাহর রহমত গত পাঁচ মাস আগে মহিলার গর্ভ থেকে একজন কন্যা সন্তান আগমন করছে তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনারা জানেন না আপনারা বুঝেন না বিদায় আজকে আপনারা অনেক বিপদে পড়ে রয়েছেন কিন্তু আপনারা একটা কথা মনে রাখেন আল্লাহর এবাদতের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ আর কিছু হইতে পারে না আল্লাহর এবাদতের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ আর কিছু হইতে পারে না এই যে আমার ভাইয়েরা এলাকার ভাইয়েরা সংগঠনের কোন নাম আছে নাকি নাম নাই তবুও এত দামি কমিটি যেটা এ ওনারা এত টাকা খরচ করে এ মাহফিলটা করে এ ওনাদের এই মাহফিলটা করার কারণটা তারা একবার শিখে যাবে কানে কানে যে মানুষ কেন করে এরা যে কোনো না যে কোনো জায়গা দিয়ে যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ কোনো নিয়ামত পাইছে না পাইলে কি আল্লাহ তালা কোনো কিছু না কোনো কিছু দিচ্ছেন এই জন্য মাফি করছেন তো এই জন্য আল্লাহ তালার এবাদতের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ আর কিছু নাই মরিয়ম আলাইহিস সালাম কো আল্লাহ স্বামী নাই সন্তান দিলেন বুঝতে পারলাম গো মানুষ আমার বাপে তো খারাপ কয় আমি মরিয়ম সহ্য করতে পারি না আমার আল্লাহ জানে দেয় মরিয়ম আমি আল্লাহর আইনের উপরে কলম বসাবে এমন ক্ষমতার কারণ নাই হযরতে মরিয়মের গর্ভের সন্তান আগমন করছে রে এলাকার মানুষ বলে বলে গেছে আপনার এলাকায় কোনো মহিলা যদি জানে তারা সন্তান আছে আমি ভিক্ষা নামে দিলে আমি কবে আরে বেরি এফেক্ট করতে গেছে সন্তান দলে দলে মানুষ গেছে তাদের দলের নেতা নিয়ে গেছে এই মরিয়মের সন্তান যারা আছে তার কোনো বাবা নাই এই সন্তান কেমনে দুনিয়াতে আগমন করলো আমরা সন্তানকে দুনিয়াতে রাখবো না কেউ কেউ আগুনে পুড়ে আমার কেউ কেউ নদীতে ফেলে দিব কেউ কেউ জীবিত গর্ত করব হযরত মরিয়ম তাদের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান যখন কান্না করে মরিয়ম আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি যদি আমার গর্ভের সন্তানকে মানুষ দিয়ে মারাইবেন সন্তান দিলেন কেন আমার আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহর কুদরত কেউ জানে না একটু পরে দেখবা আমি আল্লাহর প্রেমের খেলা হযরতে মরিয়মের সন্তানকে তারা নিয়ে যাবে মারার জন্য হযরতে ঈসা আলাইহি সালাতু মারার জন্য এবার এই সময় ঈসা নবীর শরীরের মধ্যে যখন মুনাফিক ইহুদির হাত দিবে এমন টাইমে হযরতে ঈসা পয়গম্বরের জবান দিয়ে কথা আসতেছে আমার মানিস না আমি ঈসা পয়গম্বর আমার নাম হইল ঈসা রুহুল্লাহ আমার বাবা নাই কথা সত্য আমার নাম ঈসা রুহুল্লাহ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফুয়ের মাধ্যমে জন্ম নিছে ইহুদিরা বলতে লাগতেছে আরে তাহলে আল্লাহ তালার ফুয়ের মাধ্যমে জন্ম নিছে তাহলে ঈসা নবীর বাপের বাপ হলো আল্লাহ কিন্তু আল্লাহ কয়লাম ইয়ালি দুয়ালাম ইউলাদ আমি কারোকে জন্ম দেই না কার থেকে জন্ম নেইও না এবার তারা এমন কথা যখন বলে ঈসা আলাইহিস সালাম কে আরেক পক্ষ মেরে ফেললে এমন নিয়ত করে মরিয়ম কয় আল্লাহ আমার সন্তান এখানে কোনো নিরাপদ না আমার আল্লাহ কয় ও মরিয়ম শোনো শোনো আমার হযরত ঈসা পয়গম্বরকে এই ফিলিস্তিন এলাকার বড় পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করাও হযরত ঈসা পয়গম্বরকে পাহাড়ের গুহার মধ্যে রেখে আসার সময় হযরত মরিয়ম কান্দে আল্লাহ ছোট বাচ্চা দুধ পান করা ছাড়া থাকতে পারবে না আর আমার আল্লাহ জানে এতে মরিয়ম শোনো রে শোনো আমার হযরতে ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ গায়েবী ভাবে খাবার পান করাবো তুমি তোমার দুধ পান করাও হযরত মরিয়ম বলে আমি আমার দুধ পান করাই না আর আমি যখন সকাল থেকে আমার সন্তানকে রেখে চলে যাইতাম সন্ধ্যায় এসে আমার সন্তানকে নিয়ে যাইতাম রাত্রিবেলা আমার সন্তানকে আমি আমার কাছে রাখতাম আমি এসে দেখতাম আমার সন্তান ঈসা রুহুল্লাহ আর তার মুখের মধ্যে ডান হাতের সাদা আঙ্গুল ঢুকায় রাখছে আমার আল্লাহ কয় আমার বন্ধু ঈসাকে আমি সময়ে সময়ে ডান হাতের সাদা আঙ্গুল থেকে মধু পান করায় দুধ পান করায় পানি পান করায় আর দেখবেন আপনার বাচ্চারা যখন মনে হওয়ার পরে মুখের ভিতর আঙ্গুল দিয়ে রাখেন দেনি ওই যে ঘটনা হিল দাদা আপনাদের কি মনে করে এ সোনা বান আঙ্গুল সোনা শিখে এ তোমার ভাইয়ের করে তার বাবার করে করে ডালে তো আমার বাড়ি কলা খাই আঙ্গুল আছে তোলা
কিছু টাকা দিব ওই দিকে শুধু দিয়া
যে টাকাটা যোগ হবে মনে করেন 5 লাখ টাকা রাখার কারণে এটা তার একটা ইন্টারেস্ট আমরা দিব আমি না চাইলেও দিব আপনি না চাইলেও দিব হ্যাঁ দুটো বটে হুজুর বলছে যে এটা না ছাড়া হইলো তুমি 2000 টাকা ফি দাও 2000 টাকা কোনো গরিব মানুষকে দিবার তবে শর্ত হইলো এটা সওয়াবের আশা করুন দেখুন সওয়াবের আশা করা আর অনেকে কও আমি এককালীন কিছু দিয়া রাখছি 10 লাখ ব্যাংকে দিয়ে আমি এটার নাম কি করবো এফ ডি আর কল্লাতে এফ ডি আর 10 লাখ রাখার কারণে 10 বছর পরে এটা হইব 15 লাখ আচ্ছা 5 লাখ দেখি তা আমরা যেটা মুনাফা হ্যাঁ এই সুন্দরম তার নাম বুঝে ঘুরাইয়া মুনাফা হ্যাঁ কিন্তু নিজেরা বার করতে পারবে সভাপতি বানাই দেবর লইতে গেলে এত সুৎকার এত ঘুষকার আল্লাহর কসম আল্লাহর নবী কইছে এটা কেয়ামতের আলামত মসজিদ কমিটির মধ্যে সুৎখোর ঘুষখোর থাকবে তারা ইবাদত করতো না ইমাম সাহেব না থাকলে একত্র নামাজ হয়তো গেলে হাতে মুসল্লিরে হালাই দিতে মুখ দিব এগুলা যদি মসজিদ কমিটির ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি হয় তাহলে মনে করবেন কেয়ামতে মসজিদে ভিক্ষে গেছে কথা বুঝতে পারছেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদ পরিচালনা কমিটি বানাবেন তারালে তারা ইমামের অনুপস্থিতিতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই দেবেন এগুলা থেকে আমি আপনারা দোয়ার বরকতে এই পর্যন্ত চাকরি করি আমার 3 নম্বর মসজিদ চলে আমি এর আগে 3 মসজিদে বসছি প্রথম মসজিদ ভালো ছিল এরপরে 2 মসজিদ মোটামুটি এই সুঘোষ মানে কোনো উল্লা ফাল্টার বেদালের কারণে আমি চাকরি দেখতে চাই রয়েছি কথা বুঝতে পারছি এটাও শাস্তি অদরকার এটা কইছে কেন সাইড়া দিচ্ছি কেন কারণ কি কেন কারণ হইলো এক বেড়া মসজিদে সামনের কাতারে আগে এমনি মুসল্লা বিছিয়ে দিয়ে রাখিয়া এবার আগে পরে মুসল্লি দিয়ে রে সামনের কাতারে এক নম্বর কারণ 2 নম্বর কারণ হইলো মসজিদ কমিটি করছে এটার ভিতরে বাতের ফেরকা ঢুকেছে যারা আল্লাহ নবী মেরাজ মানে না সবে বরাত মানে না মিলাদ কথা বুঝেননি এরপরে 3 নম্বর কারণ হইলো এ জায়গার ভিতরে এই লোক আমারে ওইখানে আমারে খুব মহব্বত করছে এই লোকে আমার বিরোধিতা করছে আবার আজকে দুপুরবেলা খবর পাই দিয়ে বেড়া বলে এই মসজিদে কত দুবার দিন কত কাউকে দিন করবারে এবারে বলে আড়াই দেবো কত কাউকে এ বেড়া রে তো আমার এক ওই এলাকার আমার একজন মহিলা ছিল আমার ফুটের মতো মনে করছে ফুট ডাকছে মাথা খাওয়াই করে দিয়ে যাবে তো এই বিধি আমার বন্ধু একটা ভূত আল্লাহ দুনিয়াতে কেউ কেউ রেবে যদি পারলে আল্লাহ তার রাস্তাঘাটে বিদ্যুৎ করে ধার দিয়েছে কি দিছে কোসে তো আমি তো শুনছি কি দিছে আচ্ছা লাগে পুরা আলোচনা করে কি দেওয়া শেষ আর কিছু বলতে পারবেন লাস্ট একটা আগুন পায় যখন প্রাপ্ত বয়স্ক ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে 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 যখন উনি মানুষকে ইসলামের পথে আনতেছে এবার ইহুদিরা কয় মরিয়ম এতদিন জ্বালাইছে এখন মরিয়মের ফুটে জ্বালায় ইনসান আমি যখন প্রাপ্ত বয়স্ক আমি যখন মানুষ কীর্তনের দাওয়াত দিই মানুষ আমারে পাগে বলতে লাগলো আক্রমণ করতে লাগলো আমি ঈসা পয়গম্বর মানুষের অত্যাচার সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমি চলে গেলাম পাহাড়ের উপরে যাইয়া হযরত ঈসা পয়গম্বর ছোট্ট একটা ঘর বানাইছেন ঘর ঘর বানানোর পরে ঈসা পয়গম্বর কোন জায়গায় যায় নাই ঘরের মধ্যে ইবাদত করে আমার আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা নবী যে ঘরে ইবাদত করে এই ঘরের মধ্যে মানুষ ঈসা নবীর তালাশ করবার লাগে পাহাড়ের নিচে থেকে উপর পর্যন্ত যায় করে কোন সুবহানাল্লাহ কারণ কারোর কাছে কোনো
কিছু পাই যায় তুমি বাহার গুয়া তো আমি চেয়ারে কোয়া বের করে হযরত ঈসা পয়গম্বর যখন উনি পাহাড়ের গুহায় বাস করে আবার ইহুদিরা চিন্তা করলেন ঈসা নবী আমাদের মানুষকে মুসলমান বানাইতাছে তার মারার দরকার একসাথে আট জন কেউ কেউ কয় নয় জন দশ জন গেছে ঈসা নবীকে মারার জন্য হাতের মধ্যে কত লম্বা লম্বা দাবটি নিয়ে গেছে ঈসা নবীকে মারবে হযরত ঈসা নবীর প্রত্যেকে চারদিক থেকে তারা পাত্র করেছে ঈসা নবীকে আক্রমণ করার জন্য মারার জন্য আর ঈসা নবী ঘরের মধ্যে যাইয়া আমাদের মুসল্লায় পড়ে ডাক দিয়া কয় মাহবুবে আমারে যদি মারে তুমি আমারে তোমার বন্ধু বানাইছ আমি নবীরে মারলে মানুষ মনে করবে তিনি যদি নবী হয় ক্ষমতাবান হয় তারে কেন মারলো মারতে পারলো তাহলে নবীর কোন ক্ষমতা নাই এই কথা মানুষ বলবে আল্লাহ তুমি আমারে রক্ষা করো আল্লাহ ডাক দিয়া তো ইব্রাহিম ফেরেশতা রে আমার বন্ধুকে যেন এই দশজন ব্যক্তি না মারতে পারে ইহুদিরা না মারতে পারে আমার বন্ধু ঈসা নবীরে তার ঘরের মাঝখান থেকে একটা ফাঁক ফাটাইয়া দাও ঘরের মাঝখান দিয়ে ফাঁকা কইরা আমার বন্ধুকে আরে আর দুনিয়া থেকে আমার বন্ধুকে সুদূর আসমানের মধ্যে আইনা রাখো হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম হযরত ঈসা নবীকে দুনিয়ার জমিন থেকে সুদূর আসমানে নিয়ে রাখছে আর আমার আল্লাহর কোরআন কয় ঈসা নবী এখনো জীবিত অবস্থায় সুদূর আসমানের মধ্যে নামাজ আদায় করতেছে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় দেখ না আমি আল্লাহর কুদরতের খেলা কেমনে খেলাই এবার সেই গেল ঘরের মধ্যে ঈসা নবীকে মারার জন্য আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে যখন ওই ব্যক্তি ঘর থেকে বাইর হয় তারা নয়জন মিলা কয় দেখে ঈসা নবী বাইর হয়ে চলে যায় তারা নয়জন একসাথে তাদের ব্যক্তিরে ফিটটা সমান করে লাইছে তারা ব্যক্তির মাসে এবার এই কাজ যখন হইল ঈসা নবী কয় আসমানে ওই আসমান আর জমিনের মাঝে একটা তর্ক লাগিয়া গেছে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি যে চতুর্থ আসমানে একজন নবী রাখছেন আমরা জমিনের মাঝে কি রাখছেন তোমার আল্লাহ তাআলা তোমার চতুর্থ আসমানে নবী তোমরা জমিনের মাঝে কি রাখতাম ও আল্লাহ আমরা জমিন তো শূন্য চতুর্থ আসমানের মধ্যে জীবিত অবস্থায় একজন নবী আমার আল্লাহ কয় জমিন তোমরা ধন্য করার জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছে এবার জমিন আবার আল্লাহর কাছে দাদ দিয়ে কয় আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে পাঠাইছেন এবার চতুর্থ আসমানের পক্ষ থেকে আমার আল্লাহর কাছে জবাব দেয় ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেহেতু চতুর্থ আসমানের মধ্যে একজন নবী রাখছেন এবার জমিনটা আমাদেরকে বলতেছে এই নবীর নাকি ওই জমিনের নবীর কারণে বানাইছেন মানে আমরা যেই নবীর উম্মত ওই নবীর কারণে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত বানাইছে ও আল্লাহ আমরা আসমানের মাঝে ওই নবীকে একবার আনেন না ওই নবীকে একবার আনেন না আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই যে আসমান একদিন একদিন অবশ্যই তোমাদের কাছে ওই নবীকে আনা হবে আর আমার আল্লাহ ওই জমিনের কত রক্তের আল্লাহ আমার নবীকে দেখতে চাইলেন আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে জিব্রাইলের মাধ্যমে জান্নাতি পোশাক পরে ঘোড়াকে পিঠে চড়াইয়া আমার নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গমন করাইছেন আর সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্তম আসমান ঘোরাইছেন সেখান থেকে আমার আল্লাহ তাআলা আরশ আল্লাহ আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তাআলার সত্য সত্যি হাজার নূরের পর্দা গমন করাইয়া আমার আল্লাহর লামকানের মধ্যে গমন করাইছেন আমার আল্লাহ যখন লামকানের মধ্যে আমার নবীকে গমন করায় আর যেই রাত্র গমন করাইছে ওই রাত্রটা হইল পবিত্র মেরাজুন নবীর রাত্র বলেন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ ওই রাত্রে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমতের নবী 50 ওয়াক্ত নামাজকে উম্মতের কষ্ট হবে বিদায় এক ওয়াক্ত করে কোনো 5 ওয়াক্ত
করে কমায়া কমায়া আকবার আমার আল্লাহর কাছে যাইয়া আমার নবীজি মোট 45 ওয়াক্ত নামাজ কামায়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলার জান্নাতে থাকবা ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত দেখছেন আপনার কাছে জানতে চাই আপনি বলেন জান্নাত দেখতে কেমন লাগে আমার নবী কয় আমার আল্লাহ জান্নাত বড় সুন্দর করে বানাইছে জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিবেন একটা রূপার ইট দিবেন একটা স্বর্ণের ইট দিবেন একটা রূপার ইট দিবেন জোড়া লাগাইছে কি দিয়া আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো আমার আল্লাহ স্বর্ণের ইট এবং রূপার ইটের মাঝখানে লাল ইয়াকুত সামরুক পাথর দিয়া জান্নাত করে জোড়া লাগাইছে ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে কে থাকবে বলে আমি নবী মেরাজের মধ্যে থেকে যে 5 ওয়াক্ত নামাজ আনছি ওই নামাজ যারা পড়বে ওই নামাজি বান্দারা জান্নাতের মধ্যে থাকবে ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন সুন্দর আপনি নবীর কাছে জানতে চায় আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه أمر الله قال জান্নাত কত সুন্দর শুনে না ওই জান্নাত এমন সুন্দর তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় শুধু নদী প্রবাহিত হয় না আল আনহার খালিদিন ফিহা আবাদা ও আল্লাহ ওই জান্নাতে কতদিন থাকবো আমার আল্লাহ কয় খালিদিন ফিহা ওই জান্নাতে তোমরা সারা জীবন থাকবা আল্লাহ ওই জান্নাতে সারা জীবন থাকবা আল্লাহ আমরা কেউ বাহির করতো না আল্লাহ কয় আবাদা আর যুগপত যুগপত তোমরা জান্নাত থেকে বাহির হইতে চাইবা না আল্লাহ জান্নাতে কারা থাকবে আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যাদের প্রতি আমার আল্লাহ খুশি যারা আল্লাহর প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে ও মুসলমান আপনারা বলেন আপনারা সবাইকে আল্লাহর প্রতি খুশি না বেজার আর আল্লাহ কইছে যারা আমার প্রতি খুশি তারা জান্নাতে থাকবে আর দুই নাম্বার আমি আল্লাহ যারার প্রতি খুশি তারা জান্নাতে থাকবে আপনারা তো আল্লাহর প্রতি খুশি কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি না আপনি হিসাব করেন আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব আপনি নামাজ পড়েন না আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব আপনি দাঁড়িয়ে রাখেন না আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব আপনি সুদের টাকা খান আল্লাহ আপনার প্রতি কেমনে সুদে খুশি হইব আপনি দুনিয়ার জমিনের মধ্যে মিশা কথা কন আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হবে আপনি পরের জায়গা জমি দখল করে খান আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব আপনি মানুষকে ওজনে কম দেন আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ বেপর্দা বেপর্দা রাস্তায় হাঁটে আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহকে যদি খুশি বানাইতে চাও তুমি তোমার স্বামীকে খুশি বানাও আল্লাহকে যদি খুশি বানাইতে চাও স্বামীর কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করো আল্লাহকে যদি খুশি বানাইতে চাও দুনিয়া এবং আখেরাতের জন্য কান্নাকাটি করো দেখবা আমার আল্লাহ খুশি হয়ে যাবে যদিও দুনিয়ার সম্পদ না পাও টাকা না পাও পয়সা না পাও আমার আল্লাহ তাআলা দুনিয়ার ইবাদতের কারণে আল্লাহর জান্নাত প্রদান করবে এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই কি চাই না কিন্তু এমন তো সন্তান আছে যারা আল্লাহর ইবাদত করে জান্নাতে যাইতে চায় যারা তাদের মারে ভাত দেয় না যারা তাদের বাবারে ভাত দেয় না যারা বউয়ের সঙ্গে ঝগড়া করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছে মা বাপরে জুদা করে দিছে বউয়ের সাথে ঝগড়া কইরা বউয়ের কথা শুই না তুমি তোমার মারে ভাত করে দিলা তোমার মা 7 দিন বড় ভাইয়ের ঘরে খায় 7 দিন মেগ ভাইয়ের ঘরে খায় 7 দিন ছোট ভাইয়ের ঘরে খানা খায় কেমনে সন্তান মা বাবার মতো রক্ত করে তুমি যত্ন করলা না মা বাবা একা একা তোমরা 4-5 ভাই বোনকে খাওয়াইতো নিজে না খেয়ে খাওয়াইতো এমন সময় গেছে মা জননী সকালবেলা পান্তা ভাত খায় নাই তুমি ফুতের জন্য রাখছে মাদ্রাসা স্কুল থেকে আসতে কাজ শেষ করে আসতে তুমি সন্তান খাইবা করি যা ঠান্ডা হবে আজকে তোমার মা জননী অন্ধকার কবরে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার মার এক লোকমা ভাত খাওয়াইতে পারো না মা জননী অন্ধকার কবরে এক সন্তানের দরেরা তোমার বাবা নিজে চিরা লুঙ্গি পরছে তুমি সন্তানকে দামি লুঙ্গি পরাইছে দামি জামা কাপড় পরাইছে ঈদের দিনে বাবা জান পুরান পাঞ্জাবি পুরান লুঙ্গি পরে সময় কাটাইছে আব্বারে প্রশ্ন করলে আব্বা উত্তর দিত সন্তান এখন আমার ঈদের বয়স না তুমি সন্তান নতুন জামা কাপড় পরো আব্বার অভাবের কথা বলতো না তুমি হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করো কিন্তু ঈদের দিনে তোমার আব্বা জানবে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে পরাইতে পারো না আব্বা জান অন্ধকার কবরে আয় রে সন্তান আব্বা অন্ধকার কবরে
কি হইব তোর টাকা দিয়া কি হইব তোর পয়সা দিয়া আব্বা আম্মা কবরে থাকলে টাকা পয়সা ধন সম্পদ দিয়া কোনো লাভ হবে না এই জন্য আব্বা আম্মা দুনিয়াতে থাকতো আব্বা আম্মার শর্তটা তুমি পূরণ করো দেখবা আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার শর্তটা পূরণ করার কারণে তোমার সম্পদের অভাব হবে না তোমার সম্পদের অভাব হবে না আমার দিকে তাকাও আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত প্রদান করেছে আমি যখনই বাড়ি থেকে বের হই আমি আমার আব্বা আম্মার বারবার জিজ্ঞাসা মা কি লাগবে আব্বা কি লাগবে আপনি বলেন না আব্বা আম্মা মুখ দিয়ে শুধু বলে কিছু লাগবে না কিছু লাগবে না একটা আবার বড় করার চেষ্টা করি না আব্বা আম্মা যা চাই তা দেওয়ার চেষ্টা করি আমি যে টাকা কামাই করি আমার কামাই টাকা যে ড্রয়ারে থাকে আমার আম্মার কাছে আমার সাবি থাকে আর তুমি ফুটের কাছে তোমার মা তোমার বাপে 100 টাকা চাই নেওয়া লাগে এমন সন্তান আছে মা বাবা কবরে এ সন্তান তোমার কদমে হাত দিয়া বলি মা বাবা যদি বাইচা থাকে আজকে এখান থেকে বাড়িতে যাওয়া মাফ পাইবা আর তাদের মা নাই বাবা নাই এরা চিন্তা করে গো তাদের মা বাবা বেঁচে আছে তারাই না মাফ চাইব আমার তো মা নাই আমি কার কাছে মাফ চাইব আমার তো বাবা নাই আমি কার কাছে মাফ চাইব সন্তান মা নাই বাবা নাই একটু করে আখেরি মুনাজাত হবে তোমার মায়ের জন্য দোয়া করা হবে বাবার জন্য দোয়া করা হবে এই মাহফিলের জন্য নগদ নগদ 500 টাকা 1000 টাকা কেউ যদি দান করো মুনাজাতের আগে তোমার জন্য মুনাজাতের মধ্যে দোয়া করা হবে এক নাম্বার 1000 টাকা দিবেন নগদ আসেননি অথবা 500 টাকা দিবেন নগদ আসেননি হুজুর আমার মার জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন খাস করে দোয়া করা হবে কয়েকজন মানুষ শেষ ওয়াজের ধারাবাহিকতা শেষ করলাম দুই ঘন্টার কাছে চলে গেছে একজন বলে হুজুর মুনাজাত হবে ভাই জান কি ভাই মহিন ভাই মহিন ভাই আপনি আপনার কমিটির সদস্য যারা আছেন ওনাদেরকে নিয়ে আবার উনি আসেন আমরা ইনশাল্লাহ মাহফিল শেষ করতেছি বলো হুজুর আমি ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই ইসমাইল ভাই উনি দান করলেন 500 টাকা আল্লাহ আমার ইসমাইল ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবরে আযাব মাফ করো কামাই রিজের মধ্যে বরকত দান করো আমার ইসমাইল ভাইয়ের মনে নেক নেক আশা পূরণ করো আমার ভাইজান উনি ওনার আপা যেন সুস্থ মাইক বলা ভাই উনি দান করে দিলেন 100 টাকা আল্লাহ আমার ভাইজানের মনে নেক নেক আশা করে পূরণ করো বংশের কবরে আযাব মাফ করো কামাই রিজের মধ্যে বরকত দান করো আল্লাহ যে আশা করে দান করলো মনে নেক নেক আশা করে পূরণ করো এরপরে আসেন নাকি মাশাল্লাহ আমার ভাই কাসেম ভাই উনি দান করে দিলেন 500 টাকা আল্লাহ আমার কাসেম ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দান করো ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো আমার আরেকজন ছোট বাচ্চা মেয়ে উনি দান করলেন 100 টাকা আল্লাহ তার হায়াতে বরকত দান করো পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিন নসিব করে দাও ও আল্লাহ তারা তারা দান করতেছে প্রত্যেকের দানের হাতিয়ে সোনার মত মদিনায় পৌঁছাও বলে পারলে 500 পারলে 100 পারলে 200 দান করবেন দোয়া করা হবে মাশাআল্লাহ আমার আরেকজন যুবক ভাই উনি দান করলেন নগদ 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এরপরে আসেন নাকি তাড়াতাড়ি করেন কি শর্টকাট আইয়া দেরি দিছে রে ভাই তাড়াতাড়ি আরে ভাই সাহেব লাকসাম ডাক্তার দিয়ে দেন গেলে একটা পিবি দিত লাগে দুই তিনটা ফাইটা পরীক্ষা লাগাইলে আপনার 7000 টাকা লাগে দেন না বলে হুজুর 500 টাকা নগদ দিলাম আর আম্মা বলে দাও একটা ছোট ভাই তার আম্মা মারা গেছে আম্মার জন্য দোয়া চাই পরে আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মণি আল্লাহ তার আম্মার কবর না দাতের ফয়সালা করো আমার জন্য দোয়া চাই আমার একজন ভাইজান পাগলা মানুষ এদান করছে 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার পাগলা ভাইজানের আম্মা আম্মা তাহলে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আমি এমন ভাবে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল মঞ্জুর করে না আসিমিও সান্না 150-500 করে দিয়ে তারপরে কি দেন অসুবিধা না আলমগীর ভাই উনি দান করলো নগদ 500 টাকা আল্লাহ আমার আলমগীর ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের তোমার দাপ মাফ করো কামের ইদির মধ্যে বরকত দান করো মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না কত টাকা দিছ আল্লাহ
দুনিয়ার জমিনে এই টাকা দিয়া করছে বান্দা বাড়ি গাড়ি রে দান করিলে মান কমেলা নেকের পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি আসাকি ও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু বলছেন হাদিসে যারা দান করিবে তারা হইবে আল্লাহর বন্ধু রে আসেন মাসুদিকে হতে সতিন উপদ্রব আসেন আমার আর কি মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর আরেকজন ভাই নগদ দান করলেন 100 টাকা 500 টাকা দিবেন 1000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে না দিবেন আচ্ছা এটা হবে মাশাআল্লাহ আমার ভাইজান আরো কিছু টাকা নিয়ে আসছেন আল্লাহ কবুল মঞ্জুর করো তারা হাদিয়ে শোনার মুখ্য মদিনা পৌঁছায় দাও আর কি আছেন দেখেন কি শর্টকাট বেশি দেরি করে লাভ নাই আর আপনি 500 টাকা দিবেন নাই আর অন্য হলে বাইক তো সকালে দিয়ে দিয়ে তার কাছে মাফিল করে দিই বলো তো আই কালকে 500 টাকা দিব 1000 টাকা দিব আসুন আলোচনার উপরে যা শুনেছি তা থেকে আমল করার তৌফিক দিক আর যা আমাদের কাছে ভালো লাগে না বর্জন করবো অসুবিধা নেই আল্লাহ সবাই কবুল করুন আসেন আমরা নবীর দরবারে সালাম দেই Be
আজিজাদাহু কুল মদিনে কি চাঁদে আদার ও সালাম মদিনে কি চাঁদে লাখো সালাম মদিনে কি চাঁদে করোর সালাম মদিনে কি চাঁদে বেহদ সালাম ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন হাসান শাহ হোসেন লাখো সালাম হাসান শাহ হোসেন ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম ইয়া নবী ইয়া রাসূল ও গো মা ফাতেমা লাখো সালাম ও গো মা ফাতেমা লাখো সালাম আমি মাওলা মুশকিল কুশা লাখো সালাম ইয়া হাসান শাহ হোসেন লাখো হাসান শাহ হোসেন আসসালাম আই নূরে চশমে আম্বিয়া আসসালাম আই শাহিন শাহে আউলিয়া আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে প্রণাম আমরা মহান আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আসছি কথা কোন ঠিক কিনা আপনারা কোন ওই আল্লাহ কয়জন কিছু কিছু নগদ দান করেন বসেন আমাদের হিরু যারা হিরু সাহেবের জন্য ওনার সন্তান উনি দান করছে হিরুন মিয়া হিরু মিয়া ওনার জন্য ওনার সন্তান হিরু মিয়া মারা গেছে ওনার সন্তান দান করছে 500 টাকা আল্লাহ হিরু মিয়ার কবুল মঞ্জুর করো আমার আরেকজন ভাই 50 টাকা দিয়ে দিচ্ছে সবাই মোহাম্মদ রাজ একটু জিকির করেন আছে 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 এনে Allah 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 Allah
আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী জিজ্ঞেস করেন তুমি নবীর নাম মোবারক শুনি নাই চুমা দিয়ে কেন চোখে লাগে উনি বলছে আমি এটা করে শান্তি পাই কি পাই শান্তি পাই আর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 421 নম্বর পৃষ্ঠা 421 নম্বর পৃষ্ঠা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে চুমা খাওয়া এটা মহাব্বতের বহিঃপ্রকাশ সুন্দর করে দেওয়া আছে যদি কেউ জিজ্ঞাসা করে বলে আমরা এই জন্য আল্লাহ হাবিবের মহাব্বত চুমা দিয়ে শুরু হয় তবে কার সাথে দ্বন্দ্বে লাগে না কেউ যদি লেলে দ্বন্দ্ব করে বলে ভাই সাহেব তোমার মন চাইলে করবা নাম অনুসারে করো নাম না করি আমরা বাধা দিও আমি বিধা বিধির পক্ষে রাখি আমরা জানেন আমি বিধা বিধি করি না মোটামুটি আমরা এই এই দিক থেকে আমি আমার সমাধান করি রান্না করে তবু দেখছেন মাঝে মাঝে আল্লাহ যদি একটা টাকা দিতে কারণ অনেক কারণ আছে কারণ দোষ তো আমার না এত আরো দেখতে মাথা ব্যথা করে যাক اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفصيلات وقنا عذاب يوم القيامة إلهي رحمت مصطفى کی واسطے আমার সঙ্গে আমার কতগুলো দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক রজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা করোনার অন্তরালের আমার কত মা বলে হাত করাইছে আল্লাহ তার হাতটা তোমার কাছে মায়ের আগে পছন্দ আমরা সবার জীবনের গুণাগুণ তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটিকে ইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা গানে তো কষ্ট করছে যাদের এমন আব্বা যা অন্ধকার কবরে আপনার কবর না রাত্রে ফয়সালা করো ও আল্লাহ অনেকে হাত বানাইছে তাদের জগতের মধ্যে মা নাই পুরান আমি যাদের মা জননী অন্ধকার কবরে আল্লাহ তাদের আম্মার কবর না রাত্রে ফয়সালা করো আল্লাহ বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবাও নাই জননের আম্মা আব্বা চলে গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে ভাই খাগ গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে যারা সংসারে তাহার মত তুকি নাই রে ভবনে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীর সহযোগিতা এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়া অনেকের বংশের মানুষ যারা কবরে কবর আদাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে মরহুম মফিদউদ্দিন খলিফার জন্য দোয়া চা হয় আল্লাহ গাউসে মাজবান্ডারের খলিফা ওনাকে আপনি কবরে মঞ্জুর করে এমন ভাবে যাবে আর যাবে আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবরে না রাত্রে ফয়সালা করে দাও ও আল্লাহ অনেকে আজকের মা ফিরে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো ফিলিস্তিনের জমিনে মুসলমান দেনা ইব্রাহিম আলম ভাইয়ের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ
আগামী বছর মাহফিলটা যেন সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারে সে তৌফিক দান করো। মাহফিল কমিটি কাজে কাট নিয়ে সুন্দরভাবে কাজ করার মতো তৌফিক দান করো। অনেকে 500 100 200 300 100 1 টাকা 2 টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ মুসলমানের মধ্য থেকে দ্বন্দ্ব উঠে আনে, ভালোবাসা তাদের সিনে অন্তরের মধ্যে দান করে, তরিকতন্তি হিসেবে ইমানী মুসলমান হিসেবে আমাদেরকে কবরে মঞ্জুর করে। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, যেদিন মারাতুল মৌত আফরাইল আসবে আমরা রুহুটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়েন। মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা বৌরা কান্দবে। আল্লাহ আমাদের সকলের তুলে জবানি মধুর কলমা পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।